রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজের আবেদন জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। শুনানিতে অংশ নিয়ে তিনি আদালতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ, সেগুলো বিচারের জন্য আইন ও আদালত রয়েছে। তবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা দলের মতাদর্শ ধারণ করেন, এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই। মঙ্গলবার বিচারপতি এ কে এম মাসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নিয়ে তিনি রিট খারিজ চেয়ে একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, যিনি রিট করেছেন তার কোনো এখতিয়ার নেই এটা করার। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি। সারডা নামের যে সংগঠন রিট করেছে তার গঠনতন্ত্র এই ধরনের রিট করার অনুমোদন দেয় না। তিনি আরো বলেন, অতীতে অনেক রাজনৈতিক বিষয়কে কোর্টে টেনে আনা হয়েছে যার মূল্য দিতে হয়েছে, সেজন্য রিট সরাসরি খারিজ করে আবেদনকারীর উপর কষ্ট আরোপ করা হোক। পরে রিটকারী সময় চাইলে আগামী 1 সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট।